তই 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 বয়ম পাখিগুলা কই বয়ম পাখিগুলা স্কুল ছুটির পর বাসায় যাচ্ছে জাস্ট জোকিং তো আজকে আমি আর আমার মেয়ে সেম কালারের ড্রেস পরে ঘুরতে বের হয়েছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি বোট ক্লাবে আর আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব যাওয়ার পথে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিওগুলো সহজে পেয়ে যান আর যারা আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা বোট ক্লাব যাচ্ছি আর অলরেডি আমরা পৌঁছে গিয়েছি বোট ক্লাব আর এটি হলো এয়ারপোর্ট রোডে আর এখানে অনেক সুন্দর একটি স্পট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসার জন্য তো অবশ্যই ভিজিট করবেন সবাই আর এখানে আমরা প্রথম ঢুকে টিকিট কাউন্টার থেকে জন প্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকব আর এখানে পরিবেশটা খুবই খোলামেলা এবং খুবই সুন্দর যারা যারা বোট ক্লাবে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের অনুভূতিগুলো আমাকে কমেন্টে শেয়ার করবেন এই তো গুটি গুটি পায়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটি নৌবাহিনীর প্রধান সুলতান আহমেদ 1986 সালে প্রতিষ্ঠা করেন আর এখন বর্তমানে বাংলাদেশ নেভাল এটির মালিক তো এখানে পরিবেশটা যেহেতু কর্ণফুলী নদীর পাড়ে এবং এলাকাটা অনেক বড় জায়গা নিয়ে তো প্রথমে আমরা কিছুটা সামনে আগালে এক সাইডে মানে হাতের ডান সাইডে পেয়ে যাবেন একটি হাতে তৈরি করা জিনিসের দোকান যেটি নৌবাহিনীর সদস্যরাই পরিচালনা করে এবং পাশে পেয়ে যাবেন হাতের বাম সাইডে বড় একটি দামি রেস্টুরেন্ট মনোরম পরিবেশে বসে খাবার খেতে খেতে কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি বেস্ট প্লেস আমার মতে কারণ এখানে আপনি খোলামেলা বাতাস পাবেন যেহেতু এটি নদীর তীরে অবস্থিত তো সবসময় বাতাস থাকে আর এখানে সবসময় জাহাজ চলাচল দেখা যায় এবং আপনি মাথার উপর দিয়ে সবসময় প্লেন যেতে দেখবেন যেহেতু এটি এয়ারপোর্ট এলাকায় অবস্থিত তো সবসময় এখানে প্লেন যাতায়াত করে এত সুন্দর পাখির ডাক তো পেয়ে যাবেন আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা পুরো জায়গাটি তো তারপর আমরা চলে গেলাম কিডস জোনে জায়গাটি এত বড় এলাকা জুড়ে যে এখানে অনেক মানুষ হলেও কোনো গ্যাদারিং লাগবে না এবং সবাই সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে উপভোগ করতে পারবে আর এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস ছিল আর বাচ্চাদের সাথে বড়রাও অনেক সময় এই সব রাইডস করে থাকে ছোট ছোট কারণ এখানে আসলে সবাই বাচ্চাদের সাথে খেলতে খেলতে ছোট হয়ে যায় এখানে এসে বড়রাও ছোটদের এই খেলাগুলোর সাথে বসে এবং উঠে ছবি তোলে যার কারণে সিকিউরিটি গার্ড 2 মিনিট পর পর এসে অ্যালার্ট করে যায় এখানে বড়রাও বসতে পারবে না আর যেটা দেখে চোর পুলিশ খেলার মতোই লাগে অনেকদিন পর যাওয়ার কারণে আমার মেয়ে ভয়ে ভয়ে এগুলো রাইডসগুলো করছিল বাট এটায় অতটা মজা পায়নি তারপর সে এই রাইডসগুলো করে কারণ ওর কাছে এগুলোতে চড়তে সবথেকে বেশি ভালো লাগে আমার মেয়ে এখানে তার একটি বন্ধু পেয়ে যায় খেলা করার জন্য এবং দুজনে মিলে সুন্দরভাবে খেলা করছিল আমার মেয়ে যে এখানে এসে খুব খুশি তা ওকে দেখলেই বোঝা যায় এটি ছিল একটু কষ্টকর ওর জন্য ওঠার জন্য তাই আমরা একটু ওকে হেল্প করছিলাম উঠতে আর ও শুধু এগুলোতে চড়ছিল এবং উপর থেকে নিচে নামছিল এটাই নাকি ওর কাছে অনেক মজা লাগছিল মজা আচ্ছা মেয়েকে আমি যতই ভালোবাসি না কেন সে সবসময় বাবা বাবাই করে তো এখানে আমি পুরো খেলার জিনিসগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি মানে এত বড় জায়গা তো আমার মেয়ে তো খুব উপভোগ করছিল এখানে নাম যেহেতু বোট ক্লাব আর বোট থাকবে না তা কি হয় এখানে বোট আছে বাট আপনি চড়তে পারবেন না শুধু দেখতেই পারবেন আর এখানে তারা সমুদ্রের পানি খুব ভালোভাবে প্রতিস্থাপন করেছে যাই হোক ডেকোরেশন মাশাল্লাহ ভালোই ছিল আর এখানে বড় বড় সাইনবোর্ডে লেখা ছিল প্রবেশ নিষেধ শুধু আপনারা দূর থেকে দেখবেন এটাই
আমার মেয়ে প্রতিটা টয়ে উঠে উঠে খেলে খেলে দেখছিল কোনটাই বেশি মজা লাগে, আর আমরা বাবা মা তাকে পাহারা দিচ্ছিলাম। আর এখানে একটি কার ছিল যেটিতে চড়ে ও অনেক মজা পেয়েছিল। ঘোড়াতে দোল খাওয়ার পর সে একটি স্কুল বাসে উঠে ড্রাইভার গিরি করছিল এবং আমাকে বলছিল পাশে বসার জন্য, আর তার গাড়ি চালানো আমি খুবই উপভোগ করছিলাম। তোমার পাশে? আচ্ছা, তো চালাও, গাড়ি চালাও। কিভাবে চালাও? আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও মনে আনন্দ দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যত বেশি লাইক কমেন্ট করবেন তত আমি নতুন ভিডিও করার উৎসাহ পাব। আমার মেয়ে এত এক্সাইটেড ছিল যে উল্টা পাল্টা গুনতেছিল। এখানে সাইনবোর্ড পাবেন যেখানে বাচ্চাদের বয়সীমা লেখা আছে কোন টয়েতে কীরকম চড়বে। কেমন লাগে? মজা সত্যি। বাবা মেয়ে টয় নিয়ে খেলা করছিল আর আমি হাঁটতে হাঁটতে কর্ণফুলী নদীর তীরে চলে আসি, আর এখানের এই রোডটা দেখে একদম হাঁটার ইচ্ছা আরও যেন বেড়ে যায়। আর হ্যাঁ, এখানে আসলে অবশ্যই সন্ধ্যার পর আড্ডা দিয়ে যাবেন, কারণ এখানে রাতের সিনারি জাস্ট ওয়াও, যেটা আপনাকে মনোমুগ্ধ করবে এবং মানসিক প্রশান্তিও দেবে। তো অবশ্যই রিকমেন্ড করব সন্ধ্যার পর এখানে আড্ডা দিয়ে যাওয়ার জন্য। আমরা যেহেতু বিকালে এসেছি, এখানে অনেক রোদ ছিল, মাথা আমার টনটন করতেছে হাঁটতে হাঁটতে। এই তো যারা বারবিকিউ এবং গ্রিল খেতে পছন্দ করেন তারা এখানে বিদেশি খাওয়ার মতো ফিল নিয়ে বসে বসে খেতে পারবেন। আর আমি সবসময় আমার মেয়েকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তাই এখানে আমরা প্রায় আসি, কারণ ও এখানে আসলে অনেক খুশি হয়। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। রাস্তার দুই সাইডে যদি এত সুন্দর সুন্দর কাঠগোলাপ থাকে ভালো না বেশি যাবেন কোথায়। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল যেগুলো ছিঁড়তে পারবেন না, শুধু ছুঁয়ে দেখতে পারবেন। আর যার যার কাঠগোলাপ পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আমরা এখন বের হয়ে যাব, আর আমি এখানে এসে একটু বসি, কারণ এখানে বাতাস ছিল এবং এখানে রোদ ছিল না, যার জন্য একটু আরামও পাচ্ছিলাম। আর এখান থেকেও দেখতে অনেকটা সুন্দর লেগেছিল আমার কাছে। আর এখন আমি যেখানে দেখাচ্ছি এখানে যাওয়ার অনুমতি নেই, একমাত্র এখানকার যারা জব করে মানে কর্তৃপক্ষ তারাই যেতে পারে, ওখানে যাওয়ার অনুমতি তারা দিবে না। আমার কাছে আজকের বিকেলটা অনেক মজার এবং অনেক আনন্দের ছিল। যাই হোক, আমরা এখন বের হয়ে যাব, আর বের হওয়ার সময় এবং ঢোকার সময় আপনারা পেয়ে যাবেন বড় একটা পার্কিংয়ের জায়গা যেখানে অনেকগুলো গাড়ি রাখলো, তারপর অনেক স্পেস থেকে যাবে। তো আমরা এখন বের হয়ে যাব। আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ, দেখা হবে নতুন ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন, আমার ভিডিও রেগুলার দেখবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।